এবারের ঈদের নাটকে বেশ কয়েকজন অভিনেত্রী আলোচিত হয়েছেন, তাদেরকে দেখা গেছে নানান বৈচিত্র্যময় কাজে। প্রায় অর্ধশত অভিনেত্রীদের ভিড়ে সেরা পাঁচ অভিনেত্রী নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন তাহলে জেনে নেই কারা কারা আছেন এবারের ঈদের সেরা পাঁচ আলোচিত অভিনেত্রীদের তালিকায়। নম্বর পাঁচ, তানজিন তিশা। একসময় মেহজাবিনের সঙ্গে ছিল তার প্রতিদ্বন্দ্বিতা, এখন মেহজাবিন আর নাটক করেন না, তবে তিশার এখন প্রতিদ্বন্দ্বী তার জুনিয়ররা, তাই এখন চাপও বেশি। ঈদের শুরুতেই বিসর্জন নাটক দিয়ে আলোচনায় ফিরে আসেন তানজিন তিশা। এছাড়া আদরের চাঁদ, হাজব্যান্ড অফ দ্য ইয়ার, মিডল ক্লাস মেন্টালিটি নাটকগুলোতেও তানজিন তিশা নজর কেড়েছেন। মুশফিক ফারহান বাদেও খায়রুল বাশার, ইয়াশ রোহানদের সঙ্গেও তাকে এখন দেখা যায়। নাম্বার চার, তানিয়া বৃষ্টি। আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেও তানিয়া বৃষ্টির জনপ্রিয়তা এখন ব্যাপক। এই ঈদে আরশ খানের সঙ্গে তুমি শুরু তুমি শেষ সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। এর বাইরে অভাব নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে, একই কথা শেষ ভালোবাসা, লোকাল জামাই নাটকের বেলায়ও। প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী থাকার পরও তানিয়া আলো কেড়েছেন। মোশারফ করিমের সঙ্গেও তানিয়া বৃষ্টির নাটক রয়েছে। তানিয়া বৃষ্টি এভাবে চালিয়ে যেতে থাকলে ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। নাম্বার তিন, তাসনিয়া ফারিন। এবারের ঈদ ফারিনের জন্য ছিল ব্যতিক্রম। ঈদের ইত্যাদিতে তাহসানের সঙ্গে প্রথম মৌলিক গান গেয়ে দারুণভাবে আলোচিত হয়েছেন। রঙে রঙে রঙিন হব শিরোনামের গানটি এখন ইউটিউব ভিউ ট্রেন্ডিং এ দ্বিতীয় নম্বরে আছে। এর বাইরে শহরে প্রেমের ঘ্রাণ নাটকে অভিনয় করে আলোচনায় রয়েছেন। এছাড়া হোমমেড, চাওয়া থেকে পাওয়া, স্মৃতি স্মারক নাটকগুলোতে ফারিন ছিলেন উজ্জ্বল। অপূর্ব নাটক কমিয়ে দেওয়ায় এখন তৌসিফ মাহবুবের সঙ্গে বেশি দেখা যায় ফারিনকে। গানে আর অভিনয়ে ফারিন এবার বেশ আলোচিত। নাম্বার দুই, সাদিয়া আয়মান। সিনেমা হলে মুক্তি পেয়েছে তার কাজল রেখা সিনেমা, সেখানেও প্রশংসিত। অন্যদিকে নাটকে সাদিয়া আয়মানের একের পর এক কাজ হিট হচ্ছেই। এবারের পছন্দের শীর্ষে থাকা অন্যতম নাটক তখন যখনে সাদিয়ার অভিনয় ভীষণভাবে প্রশংসিত হয়। আরেক অভিনেত্রী নিহা থাকার পরও সাদিয়াকেই বেশি পছন্দ করেছে দর্শক। যদিও খায়রুল বাশারের সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পর কিছুটা ছন্দ হারিয়েছেন বাশার, তবে ফারহান, ইরফান সাজ্জাদ সহ অন্যান্যদের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন। দর্শক খায়রুল বাশারের সঙ্গে বেশি পছন্দ করত তাকে। ধানসিঁড়ি, তুই আমারি, আজকাল তুমি আমি, রেহানা, এই ঈদে সাদিয়া অভিনীত অন্যতম আলোচিত নাটক। নাম্বার এক, টটিনি। বাংলা নাটকের এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন টটিনি। ঈদের নাটকেও সে ধারা বজায় থাকলো। শেষ কিছুদিন, কিছু কথা বাকি, সম্ভবত প্রেম সহ আরো অনেক নাটকেই টটিনি মুগ্ধ করেছেন। টটিনির বেশিরভাগ নাটকই ছিল রোমান্টিক ধারার, আর ইয়াশ রোহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয়। ইয়াশ টটিনি জুটি এখন সবচেয়ে দর্শক নন্দিত। নির্মাতারা পরিচ্ছন্ন গল্প পেলে তাদেরকেই সবার আগে ভেবে নেয়। এছাড়া বইটা আসলে দেয় কে, দত্তক নাটকেও টটিনি ছিল উজ্জ্বল। টটিনির ধৈর্য আর অধ্যবসায় তাকে আরো অনেক দূর নিয়ে যাবে, এটাই প্রত্যাশা। এই পাঁচজনের বাইরে বিশেষ একজনের কথা বলতেই হয়, তিনি মনিরা মিঠু। শেষমেশ নাটকে একজন অসুস্থ মায়ের চরিত্রে যে অসামান্য অভিনয় করেছেন তা কখনো ভুলবার নয়। যে দেখেছে নাটকটি সে ভুলবে না তার অভিনয়। এই সুবাদে এই ঈদের বিশেষ অভিনেত্রী হচ্ছেন মনিরা মিঠু। মায়ের চরিত্রে অন্যান্য নাটকেও তিনি নিজের মতো করে উজ্জ্বল। এছাড়া পার্শা ইভানা থেকে নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে হিমির অভিনয়, সাবিলা নূর, সাফা কবির, সামিরা খান মাহি থেকে নাজনীন নাহার নিহা পর্যন্ত আলোচিত হয়েছেন কম বেশি অনেকেই। তো দর্শক, আপনারাও জানিয়ে দিন এই ঈদে কার কার অভিনয় আপনাদের ভালো লেগেছে।